लास्ट वन एक इंग्लिश फर्स्ट पेपर हो चाहे एनआरआर प्लस राइम्स। एनआरआर है देखो पेज 43 न्यू बुक और पेज 35 ओल्ड बुक है। द क्लेवर क्रो माने चालाक का एक तो नोबल चैप्टर हो चाहे वर्ड में की मीनिंग्स का आगे दिन पढ़ना हो चाहे इधर आंसर इन वन वर्ड हो चाहे तारा की चैप्टर तक पूछी थी। देखो सब लीजिए एनआरआर बोई खोलो सबाई पेज नंबर 43 चैप्टर 10 द क्लेवर क्रो माने चालाक का। वन हॉट डे अ क्रो वाज वेरी थर्स्टी। एक गरमेटी ने एक काक काके छिलो काक खूबी तृष्णा तो छिलो माने थर्स्टी माने खूबी टेस्ट का पेज छिलो का। ही लुक फॉर वेरी फॉर वाटर हियर एंड देयर से देखलो জলের জন্য এখানে এবং সেখানে। বাট অল দ্য লিটল গ্রুপস এন্ড পন্ডস ওয়ার ড্রাই কিন্তু সমস্ত ছোট ছোট নদীগুলো এবং পুকুরগুলো শুকিয়ে গিয়েছিল। देयर वाज नॉट अ ড্রপ অফ ওয়াটার ইন देम সেখানে এক বিন্দু জল ছিল না। এটা তো একা এটা সান দেখিয়েছে সূর্য মানে খুবই গরমের দিন দেখাচ্ছে। After a long time, the crow saw a water pot near a tree. অনেক সময় পর কাকে কাকটা দেখতে পেল একটা জলের হাঁড়ি একটা গাছের কাছে। He flew quickly there. সে উড়ে গেল তাড়াতাড়ি সেখানে। He looked into the pot and saw some water in it. সে দেখলো এই হাঁড়ির মধ্যে কুসুমে এবং দেখতে পেলো কিছু জল সে তার সেই হাঁড়ির মধ্যে আছে। I must be dreaming, he said to himself. It cannot be true, সে নিজে নিজে বললো আমি স্বপ্ন দেখছি এটা সত্যি হতে পারে না। Next page দেখো। He looked into the pot again. से देखलो ये हाड़ी ताके आबा हाड़ी मुझे आबा देखलो मैंने से बात लो कि वो तो मुझे कुछ जॉल देखलो एक तो वो तो से बात लो ऐतो बोर्ड में जेकर ने नोटी सुखी गए चे पुकु सुखी गए चे से कर ने कोई कोल से मुझे एक कुछ जॉल की कौन दे पड़े से बात कर लो ऐसा मैं सॉक ना देखी ताने आबा से हाड़ी मुझे देखलो। He was very happy to see that it really had some water. से खूब खुशी होलो एटा देखे जे सेखाने सत्ति कोरे जल आछे। But the water was far down in the pot and he could not reach it. किंतु जलटा खुबी नीचे आछे ए हाड़ीर मध्ये आज से सेखान पर्यंत पहुंचाते पारलो ना। The crow was clever. काकटा खूब चालाक छिल। He saw some pebbles lying near a tree. से देखलो कि एक गाच आछे दिखे तार आसे पासे छोटे छोटे नुड़ी आछे नुड़ी माने पाथर। He suddenly thought of a plan to bring the water up. से हटात करे भावलो एक परिकल्पना तो ये जलटाके ऊपरे आनार जन्य। He picked up some pebbles one by one and dropped them into the pot. से तुल्लो किछु नुड़ी माने किछु पाथर एकटा पर एकटा एवं सेई हाड़ीर मध्ये एई थोंती दुई हाड़ीर मध्ये ढालते लागलो फेलते लागलो। The water came up to the top. যেমন যেমন সেই নুড়িগুলোকে নিচে থেকে ওপরে তুলে ফেলছে তেমনি তেমনি জলটা একটু 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 করে ওপরে আসতে যাচ্ছে মানে পাথরগুলো নিচে জমে যাচ্ছে আর জলটা পাথর ওপর দিয়ে ওপরে ওপরে আস্তে আস্তে উঠছে। দ্য ওয়াটার কেম আপ টু দ্য টপ দিয়ে যখন জলটা একবার কলসি গলার পর্যন্ত এসে গেল। হি ড্র্যাঙ্ক দ্য লট অফ ইট অ্যান্ড ফ্লু অ্যাওয়ে হ্যাপিলি। से ওই জলটা খেলো আর সেকেন্ডে উড়ে গেল খুশি খুশি। ঠিক আছে এটা হয়ে গেল তোমাদের পড়া বোঝানো। আচ্ছা বলো তো এখানে কি যখন কাকটা খুবই তৃষ্ণা পেয়েছিল তো কোন কেমন সময় ছিল? এটা ছিল খুবই গরমের দিন। গরমের দিনে কি হয়েছিল কি দেখতে পেলো সমস্ত নদীগুলো মানে ছোট ছোট নদীগুলো
देख लो नीचे झुके की देखते पेलो से देखते पेलो एक तो जल আছে तो से की শক্তি করে ভাবলো কি জল আছে না সে প্রথমে ভাবলো কি সে হয়তো স্বপ্ন দেখছে তারপরে সে কি করলো তারপরে সে আবার হাড়ির মধ্যে দেখলো তারপরে সে কি হলো তার খুব খুশি হলো কি হাড়ির মধ্যে জলটা আছে করে মানে তার যে টেস্ট পেয়েছে সেই টেস্টটা মিটবার হলো তারপরে কি করলো জলটা তো অনেক তলায় ছিল তখন কি করলো সে চালাক কুকা একটা তো খুব চালাক সে বুদ্ধি খাটালো একটা পরিকল্পনা করলো কি পরিকল্পনা করলো কি প্রথমে দেখলো গাছের আশেপাশে ছোট ছোট পাথর মুড়ি আছে এসে কি করলো মুড়িগুলোকে একটা পর একটা গুনে করে নিল দিয়ে ওই হাড়ের মধ্যে ভরতে লাগলো কোনো জিনিস যখন তোমরা এক জলের তলায় দাও তো জলটা কি হয় আস্তে আস্তে উপরে উঠতে লাগে জলটা আর ভারী জিনিসগুলো নিচে জমতে থাকে তো এটা জলটা হালকা আর নুড়িটা ভারী সেজন্য নুড়িগুলোকে জল নুড়িটা ভারী তরে জমতে লাগলো আর জলটা তার উপর দিয়ে আস্তে আস্তে উঠতে লাগলো দিয়ে কাঁটা খুব চালাক সে খুব খুশি হলো কি জল উপর উঠে গেল এবার জল সে টেস্টটা মিটালো জল খেয়ে দিয়ে হাসি খুশি উড়ে চলে গেল এটা হয়ে গেল এবার দেখো যে মিনিংস গুলো তোমাদের এর আগে এই মিনিংস গুলো কে দেয়া হইছে এবার তার ঠিক উল্টোটা আনসার ওয়ান ওয়ান দেওয়া হচ্ছে ফিলিং আ নিড টু ড্রিঙ্ক ওয়াটার মানে জল পান করার অনুভব করার এটাকে বলা হয় থার্স্টি তারপর স্মল রিভার একটা ছোট নদীকে বলা হয় ব্রু ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান সেটা হচ্ছে ক্লেভার স্মল স্টোনস মানে ছোট ছোট নদী ওটাকে বলা হয় পেবলস এটা হয়ে গেল তোমাদের এবার এমটি অগাস্ট এনআরআর হচ্ছে তোমাদের হ্যাপি বার্থডে যেটা হয়েছে সেইটাকে তোমরা ওটা চ্যাপ্টারটা হবে এমটিতে 1 ওয়ার আর কোশ্চেন নাম্বার 1 যেটা মেইন কোশ্চেন স্টোরি করা আর কোশ্চেন নাম্বার 2